الله الله يا ربي يا الله الله يا ربي يا الله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له وان سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله ارسله الله الى كافه الناس بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ونحشرهم يوم القيامة على وجوههم عميا وبكما وسما مأواهم جهنم. كلما خبت زدناهم سعيرا. الايه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة ওয়া কুল্লু দালালতিন ফিন নার সম্মানিত আগন্তুক মুসল্লিয়ানে کرام আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ওশুক শুকরিয়া জয় রব্বুল ইসরাত জাল্লে শায়নু আম্মা নাওালহু আমাদের কি পবিত্র জুমাবারে এবং সলাতের উদ্দেশ্যে আসার তৌফিক দান করেছেন সুস্থ শরীরে মসজিদের মধ্যে আসার তৌফিক আমাদেরকে দান করেছেন আমরা সেই মহান আল্লাহ কৃতজ্ঞতা জ্ঞাপন করি সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ এই দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে একমাত্র সেই মহান স্রষ্টার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন তার পাশাপাশি জিন জাতীয় কে আল্লাহ রবুল্লা আলমিন সৃষ্টি করেছেন লিয়া আবুদুল্লাহ কেবলমাত্র একমাত্র আল্লাহ সুবাহান হাত ইবাদতের জন্য আর আল্লাহ সুবাহানাহতার ইবাদত কীরূপে হবে কেমনভাবে হবে এবং অন্তর কোন অন্তর নিয়ে পরিশুদ্ধ অন্তর নিয়ে মানুষ আল্লাহকে ডাকবে এটাকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহ সুবাহ প্রত্যেক নবীদের কাছে অহি প্রেরণ করেছেন আর আমাদের মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিহি আলিহি আসসালাম আমাদের নবীর কাছে আল কোরআন নাজিম করেছেন এবং রসুল সাল্লি সাল্লা সাল্লামের কাছে হাদিস আমরা পেয়ে থাকি এই দুটি আমাদেরকে এই দুইটি বিষয়ের উপর আমাদের জ্ঞান লাভ করা অতীব জরুরি অতীব জরুরি হচ্ছে এই কোরআন যেটা ওহিয়ে মাতলু আর হাদিস ওহিয়ে গায়রে মাতলু এই দুইটার জ্ঞান রেখেই আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ সুবহানার ইবাদতে রত থাকতে হবে এজন্য আজকের যে বিষয় সেই বিষয়টি হচ্ছে কোরআন শিক্ষা না করার পরিণতি আমাদের সমাজে কোরআন শিক্ষা করার ব্যাপারে আমরা গাফিল অলসতা আমাদের মধ্যে আছে এবং বিভিন্ন গুড়ামি অনেক বিষয় যেগুলো আমাদের দেন ধারণার মধ্যে চিন্তা চেতনার মধ্যে এগুলো ঢুকে গেছে যেই এই কোরআন মনে হয় আল্লাহ সুবাহ প্রেরণ করেছেন এটা শুধু আমার নিজস্ব অর্জনের ব্যাপার না এটা শুধু করবে আমার সমাজের হুজুর যারা আছে তারা আমার সমাজের আলিম সমাজরাই এই কোরআনটা শুধু তেলাওত করবে আর আমার ছেলে আমার সন্তান এদের এগুলো দরকার নাই কারণ হচ্ছে এটা শুধু দায়িত্ব আলিমদের এরকম কিছু দেন ধারণা আছে কিন্তু দুনিয়ার ক্ষেত্রে আমরা এগুলো চিন্তা করি না দুনিয়ার যত জ্ঞান আমাদের আছে এই জ্ঞানগুলো আমরা অর্জন করি একমাত্র দুনিয়ার লাভের জন্য আর কোরআনের ক্ষেত্রে এসে পিছিয়ে যায় যে এগুলো আমার দরকার না এগুলো সব হুজুরদের দরকার তো দেখা যায় আবার অনেকেই বলেন যে এই কোরআন শিক্ষা করা মানে সামগ্রিকভাবে যে কোরআনটা বোঝা এবং কোরআনটা পড়া এবং কোরআনের জ্ঞান বৃদ্ধি করা এই যে তিনটা স্টেপ আছে দাঁত আছে এই দাবগুলোর ব্যাপারে আমাদের দৃষ্টি খুবই কম এবং আমরা এ ব্যাপারে গাফিল আর গাফিল হওয়ার কারণে এই কোরআন না পড়ার কারণে শিক্ষা অর্জন করার না করার কারণে কেয়ামতের দিন আল্লাহ রসুল সাল্লাহ আলিহি সালাতাম কৌমের ব্যাপারে আল্লাহর কাছে নালিশ করবে এটা হচ্ছে কোরআন শিক্ষা না করার একটা ভয়াবহ পরিণতি যে আমাদের দুর্ভাগ্য এটাই যে আমরা কোরআন আসার পরে কোরআন পাওয়ার পরে মোহাম্মদুর রসুল্লাহ ক্যামতির ময়দানে আমাদের ব্যাপারে নালিশ করবেন আল্লাহকে বলবেন সুরাফুর কানের ত্রিশ নম্বর আয়াত আল্লাহ রসুল সাল্লি সালাম বলছেন যে আল্লাহ সুবহান বলেন যে কেয়ামতের ময়দানে রাসূল যারা কোরআনকে পড়ে নাই এটাকে পরিত্যাগ করেছে অজুহাত দিয়ে যে এটা আমাদের না এটা হুজুরদের ব্যাপার হুজুরা শুধু এটা বুঝবে যারা এই কোরআনকে পরিত্যাগ করেছে কোরআন থেকে অনেকে দেখা যায় আকিদা নেয় না আকিদার যে ব্যাপার আছে সেটাও নেয় না বিশ্বাসগত ব্যাপার কোরআন থেকে নিবে কোরআন না জানার কারণে তার থেকে দূরে আছে আকিদা ও নেয় না এমন কি কোরআন না জানার কারণে অনেক বন্ড জ্ঞানীরা যারা তারাও কি করে এখানে সুযোগ খুঁজে যে জনসাধারণের কাছে কিভাবে তাদেরকে দুখা দেওয়া যায় আর কোরআন যে সময় আপনি শিখে ফেলবেন তাদের দুখায় আর পড়বেন না কারণ এই কোরআনের দলিল কোরআনের মধ্যে পক্ষেও রয়েছে আপনার দলিল বিপক্ষেও রয়েছে দলিল পক্ষেও রয়েছে বিপক্ষেও রয়েছে তাই এই কোরআন পরিত্যাগ করা এমন একটি বিষয় যে আল্লাহ সুবহান রাসুল বলবেন ও রাসুল কামতউদ্দিন রাসূল সাল্লাতু ওয়াস বলবেন ইয়া রব হে আমার প্রভু আমার প্রতিপালক ইননা কওমি তাকাজু নিশ্চয়ই আমার কওমের কাছে আমাকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম কে দিয়ে কুরআন দিয়ে আপনি প্রেরণ করেছিলেন হাদাল এই কুরআন দিয়ে আমাকে আমার কওমের কাছে পাঠিয়েছেন আমাকে শেষ নবী করেছিলেন তারা এই আমাকে যে কোরআন দিয়েছেন কোরআনকে তারা পরিত্যাজ্য ঘোষণা করেছে এটাকে তারা পিছনে ফেলে দিয়েছে এটাকে তারা ছেড়ে দিয়েছে এটা যে পরিমাণ পড়ার কথা ছিল যা অর্জন করার কথা ছিল হেরব আমার উম্মা এই আমি আপনাকে নালিশ দিলাম আল্লাহ আমার উন্মুদ্রা এই কোরআনকে পরিত্যাজ্য ঘোষণা করেছিল আর দুর্বল্য কি হতে পারে যে আল্লাহ সুভান হওয়া তাহলে রাসূলের মাধ্যমে কোরআন নাদিল করলেন আর আমরা এটাকে পরিত্যাজ্য করলাম যে না এটা আমাদের দরকার নেই এটা শুধু শুধু হুজুররা আমাদেরকে দেবে এজন্য জন্য কোরআন এর ফজিলত কুলু মোহাম্মদ সাল্লাল্লাহু আলি আমাদের কাছে বলে গিয়েছেন যে কোরআন শিক্ষা করার কত ফজিলত কত সুযোগ সুবিধা আল্লাহ সুবান কাছ থেকে পুণ্যগুলো আমরা পাবো কোরআন মাধ্যমে বুঝার মাধ্যমে পালন করার মাধ্যমে তাহলে আমরা প্রথম নাম্বার পেলাম যে কোরআন পরিত্যাককারী ব্যক্তি ব্যাপারে রাসুস আসলাম আল্লাহর কাছে নালিশ করবে তারপরে দুই নম্বর দিয়ে কারণ কোরআন শিক্ষা না করার পরিণতি যেটা হবে সেটা হবে বান্দা কেয়ামতের ময়দানে আল্লাহ সুবহান তার জীবনটাকে সংকুচিত করে দেবেন এবং অন্ধ অবস্থায় ক্যামতের ময়দানে আল্লাহ সুবাহান তাকে তুলবেন কারণ সে কোরআন পড়েনি কোরআন শিক্ষা করেনি কোরআন সম্পর্কে কোরআনের বিষয়গুলো অনুদাবন করেনি কোরআন সে মান্য করেন এজন্য আল্লাহ সুবহান তালা বলেন "ومن اعرض عن ذكري فان له معيشه دنكا شروه يوم القيامه اعمى" الله سبحانه وتعالى يقول امتدر كسيم "ومن اعرض عن ذكري القران باتي ياسلام ار تري فان له معيشه دنكا" তারা এই কোরআন থেকে যারা আমার জিগির থেকে যারা মুখ ফিরিয়ে নেবে এটাকে গুরুত্ব দিবে না এটাকে সে অনুদাবন করবে না অধ্যায়ন করবে না শিক্ষা লাভ করবে না আমি আল্লাহ আল্লাহামতের ময়দানে আমি আল্লাহ সুবান তাকে অন্ধ করে তুলব চক্ষের দৃষ্টি থাকবে না সেদিন অন্ধ করে আল্লাহ তুলবে অথচ ওই ব্যক্তি আল্লাহর কাছে বলবে দেখেন আল্লাহ আল্লাহ কথোপকথন করবে বলবে সে লিমা আল্লাহকে বলবে হে আমার রব লিমা হাসরতানি আমাকে হাসরের ময়দানে এমন ভাবে আপনি তুললেন আমা আমি অন্ধ অবস্থায় আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কি ওয়াকাদ কুনতু বাসীরা সে বলবে এই হাশরের ময়দানে আসার আগে তো দুনিয়ার জমিনে আমি চক্কমান অবস্থায় ছিলাম দৃষ্টিসম্পন্ন ছিলাম কিন্তু আজ কেন আমার এই অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন এই অবস্থা কেন জানো না তোমার বিপদ তুমি তো বেশি জানার কথা কিন্তু দেখা যাচ্ছে তুমি জানো না তাহলে উত্তরটা শুনে নাও আল্লাহ সুবান আ বলবেন কলাকজালিকা আতার কা আয়া তুনা দেখেন কি কোরান শিক্ষা না করার কি পরিণতি অথচ আমরা বলছি যেটা আমাদের বিষয় নয় আল্লাহ সুবান আতারা বলছেন এভাবেই আজ যেভাবে তোমাকে আমি করে তুলেছি এভাবেই তোমার কাছে আয়া তুনে আমার আয়াত তোমার কাছে গিয়ে পৌঁছেছিল ফানি তাহা তুমি এভাবেই আমার আর আয়াতকে ভুলে গিয়েছিলে দুনিয়ার মুহে পড়ে সবকিছুই বুঝতে শুলোয় সব সবকিছু বুঝতে দুনিয়ার ব্যাপারে কিন্তু কোরআনের আয়াত তোমার গড়ে কোরআন ছিল কিন্তু ওটাকে তুমি বুঝো নাই কোরআন ছিল ওটাকে তুমি বস্তনি দিয়ে কাপড় দিয়ে গিলাপ লাগিয়ে উপরে রেখেছো চুমা দিয়ে রেখে দিয়েছো এটাকে তুমি বলে গিয়েছিলে দুনিয়ার এমন কোন বই নেই যে বই মানুষ না বুঝে পড়ে কিন্তু কোরআনের ব্যাপারে আসলে বলে যে না এটা বুজার প্রয়োজন নেই আমার নেকির প্রয়োজন বেশি কোরআনের ব্যাপারে আসলেই তার গাফলাতি আল্লাহ বলছেন যে এই কোরআনকে তুমি বলে গিয়েছিলে এই জন্যই আজ তোমাকে আমি আল্লাহ রব্বুল আলামিন অন্ধ করে ওয়াকাজালিকাল ইওমাতুন সআ এজন্যই আমি আল্লাহ রব্বুল আলামিন আজ তোমাকে ও ভুলে গেলাম এই হচ্ছে কোরআন নাশিক্কার পরিণতি আল্লাহ বান্দাকে ভুলে যাবেন ওই দিন আল্লাহ বলবেন তোমার অন্ধ যে তুমি হয়েছ। সেজন্যই আজ এই অন্ধ করাটা তোমাকে ভুলে যাওয়া আজ তোমাকে আমি এই দিনে আমি আল্লাহ রবী তোমাকে ভুলে গেলাম কারণ তোমার কাছে আমার জিগির কোরআন গিয়েছিল কিন্তু তুমি সেটা খেয়ে ভুলে গিয়েছিল সুরা তহার একশো চব্বিশ থেকে একশো ছাব্বিশ নম্বর আয় আল্লাহ সুহান দুই নম্বর পরিণতি গেল তিন নম্বর পরিণতি হচ্ছে আল্লাহ সুবাহ কোরআন শিক্ষা যারা করে নাই তাদেরকে আল্লাহ সুবহান আওতালা তাদের মুখের উপর বর করে কেয়ামতের ময়দানে সমবত করবেন উঠাবেন আল্লাহ সুবহান আওতালা বনিশ রেইলেন শত্র নং আয়াতু মালেন ওয়াডা শুরু হুমিয়াম তিয়ামতিয়ায় উজু হিহিম যারাই কোরআনকে ছেড়ে দিয়েছে কেয়ামতের দিন আমি তাদেরকে সমবত করবো তা এমন অবস্থায় যে তারা মুখের উপর বোর করে মুখের উপর বর করে চলা অবস্থায় কেয়ামতের ময়দানে তারা সমবেত হবে উঠবে এই আয়াতের একটা হাদিস তাফসিরের মধ্যে এসেছে যে সাহাব জিজ্ঞাসা করলেন আরলাম আশ্চর্য ব্যাপার আমরা তো পা দিয়ে হাঁটি কিন্তু কেমতের ময়দানে কিভাবে কেমন করে কি আশ্চর্যের ব্যাপার মানুষ মুখের উপর ভর করে কে ময়দানে উঠবে সাহাবিরা এই আয়াৎ সোনার পরে আশ্চর্য হয়ে গেলেন আল্লাহরা সুসুল স্নাত ওসলাম বললেন অ সাহাবারা শুনুন হ্যাঁ সাহাবি শুনুন তুমি তোমাকে কি আল্লাহ আরব্বুলা আলামিন দুইটা পা দিয়ে দুনিয়ার জমিনে চলার তাওফিক দেন নাই তারা বললেন হে তা তো দিয়েছেন তাহলে তুমি আমার মহান রব্বুনা আলামিন যেহেতু বলেছেন চেহারায় বই করে তুলবেন এটা বিশ্বাস করো যে আল্লাহ হাটাতে পারেন সেই আল্লাহ মুখের উপর বর করে মুখের উপর বর করে আপনাকে কামতের ময়দানে তোলা হবে আপনি কি বলছেন যে আপনি বুঝেন না কেন আপনি কি বুঝেন না এমন কোন বিদ্যা আছে আপনি বুঝেন না সবই বুঝেন কিন্তু কোরআনের ব্যাপারে আসলেই আপনার অজুহা কি বুঝেন না আপনি গণিত শাস্ত্র বুঝেন না আপনি যুক্তিবিদ্যা বুঝেন না আপনি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন না অনেক কঠিন সাবজেক্ট নিয়ে আপনি পড়াশোনা করেন কিন্তু কোরআনের ব্যাপারে আপনি না এটা আমার ব্যাপার এটা হুজুরদের ব্যাপার তাহলে সুমানা বলছেন শুধু তো তাই নয় মুখের উপর চলা অবস্থায় তো নয় বরং তাদেরকে অন্ধ বুবা এবং বদির করে ময়দানে তুলবেন অন্ধ অবস্থায় অবস্থায় বুবা বদির অবস্থায় কেমতের ময়দানে উঠতে হবে সতর্ক হয়ে যান এখনো সময় নয় সেই কোরআনকে শিক্ষা করুন কোরআনে শিক্ষা তিনটা দাপ আছে একটা প্রথমে আপনি পড়াটা শিখবেন দ্বিতীয় আপনি অনুধাবন করবেন আল্লাহ আপনাকে কি বলেছেন তৃতীয় হচ্ছে কোরআনের তাফসির বিশদভাবে আরও আপনার জ্ঞানকে বাড়ানোর জন্য এই কোরআনের তাফসিরগুলো পড়বেন এখন লাভ দিয়ে তিন নাম্বারে যাওয়া যাবে না কারণ হচ্ছে প্রথমটা আপনাকে প্রথমেই অর্জন করতে হবে তাই আল্লাহ সুবাহ তারপরে বলছেন যে কুল্লামা খাবাত এবং কি মা জাহান্নাম তাদের অবস্থান স্থল হবে সেই দিন এই কোরআন পরিত্যাগ করার কারণে কোরান শিক্ষা করার না করার কারণে তাদের অবস্থান হবে জাহান্নাম আর শুধু তো নামে অবস্থান না আল্লাহ শাস্তির ব্যাপার বলছেন কুল্লে মাতাবাৎস জিদ্না আগুন যখন জাহান্নামের আগুনগুলো নিস্তেজ হয়ে যাবে জলতে জলতে নিস্তেজ হয়ে যাবে তখন আল্লাহ বলছেন তাদের এই আগুনকে আমি আল্লাহ পুলা আলামিন এর তেজকে এর তেজকে আমি আল্লাহ পুলা আলামিন আরো বাড়িয়ে দেব সা জিদনাহুম তাদের জন্য বাড়িয়ে দেব সাঈরা তাদের শাস্তিকে তাহলে দেখুন সূরা বনি ইসরাইলের নম্বর আয়াত আপনারা বাড়িতে গিয়ে দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এ এই কোরান পরিত্যকারীর ব্যাপারে পরিণতির ব্যাপারগুলো আল্লাহ সুবহান ও তালা আমাদেরকে জানিয়ে দিয়েছে তারপর কেয়ামতের ময়দানে চতুর্থ যে কারণ হবে কোরান পরিত্যকারীদের আল্লাহ সুবহান ও তালা সুরা আরাফের একশো নং আয়াতের মধ্যে বলেন যে ওয়ালাকাদ যারা নে লিজাহান্নামাকাসিরান মিনাল জিন্নি ওয়াল ইনস আল্লাহ বলছিল যে আমি আল্লাহ সুবহানাহু আলাহ তাআলা জিন এবং মানুষটা কে জাহান্নামের জন্য সৃষ্টি করেছে এদের কৃতকর্মের কারণে এরা জাহান্নামে যাবে নিশ্চিত এদের কৃতকর্মের কারণে এরা জাহান্নামে যাবে কেন যাবে আল্লাহ আমাদেরকে বলছে যে লাহুম তাহুন তাদেরকে আমি আল্লাহ রবুল আলমিন কলব দিসলাম দিয়েছিলাম কল্প দিয়েছিলাম এই কলব কল্প কেন দিয়েছিলাম এই হৃদয় কেন দিয়েছিলাম তারা এটা দিয়ে উপলব্ধি করবে তারা এটা দিয়ে উপলব্ধি করবে বুঝবে কোরআন হাদিস যেটা উপর থেকে নাজিল হবে সেটা সম্পর্কে তারা জানবে কিন্তু তারা কি করেছে এ এই আল্লাহ ওতা আল্লাহ বলছেন এ লায় তা তারা এটা সম্পর্কে হৃদয় দিয়ে চিন্তা ভাবনা করে দেখে নাই সেজন্য জাহান্নামে যেতে হবে না রেখার কারণ তারপর আল্লাহ বলছেন ওয়াল আই হুম আইয়ুদুল্লা ইউ শিরু এবং তাদেরকে আমি আল্লাহ পুনে নামিন দিয়েছিলাম তারা এই চুক্কু দিয়ে তারা তাদেরকে আমি কান দিয়েছিলাম তারা এই কান দিয়েও তারা দেখে নাই আল্লাহ তারা বলছেন যে কান দিয়েছিলাম যেটা তারা এই 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 দৃষ্টি দিয়ে তারা এটা শুনে নাই যেটা শোনার উচিত ছিল তাদের কোরআন এবং হাদিস তাদের শোনা উচিত ছিল যে অনেক মানুষ আছে পড়তে জানে না কিন্তু শুনতে তো পারে জানতে তো পারে জানতে তো বাধা নেই হুজুর আমাকে বলেন তো এটা আল্লাহ আল্লাহ নসুরের ব্যাপারে কি বলেন আমাকে একটু জানিয়ে দিন জানতে পারে কিন্তু দেখা যায় আল্লাহ সুবানতলা বলছেন যে লা ইউ শিরুন আবিহা আমি আল্লাহ আই লামিন ইন কান দিয়েছি তারা এটা দিয়ে শুনে নাই তারপর আল্লাহ বলছেন ওয়ালাহুম আহুম ইউনুল্লাহ ইউ সিরুন তাদেরকে দুটা চক্কু আমি দিয়েছিলাম এই চক্ষু দিয়ে তারা দেখার কথা ছিল কিন্তু যেটা উচিত ছিল তারা সেটা দেখে নাই সব দেখছেন আপনি সব শিক্ষাই অর্জন করছেন দুনিয়ার যত শিক্ষা আছে কিন্তু দিনের শিক্ষাটা আপনি চোখ দিয়ে দেখে আপনি এটা পালন করেন নাই আল্লাস মান তারা বলছেন এজন্যই আমি বহু জিন জাতি এবং মানুষ জাতিকে আমি আল্লাহ রব্বুল আলমিন জাহান নামে দেব তাদেরকে আমি যে নিয়ামত গুলো দিয়েছিলাম চক্ষু দিয়েছিলাম তাদেরকে কান দিয়েছিলাম তাদেরকে এ আমি আল্লাহ সুবাহান ও তালার হৃদয় দিয়েছিলাম যাতে তারা এগুলোকে উচিত কাজে ব্যবহার করে কিন্তু তারা সেটাকে ব্যবহার করে নাই আল্লাহ বলছেন উলাই এগুলোকে যারা সঠিক কাজে ব্যবহার করে নাই তাদেরকে আল্লাহ আল্লাহ আমি বলছি না আয়াত যে তাদেরকে যারা এগুলোকে সঠিক ব্যবহার করে নাই কোরআন হাদিস বুজার কাজে ব্যবহার করে নাই সত্য কথা বলার ব্যাপারে করে নাই তার হৃদয় দিয়ে বুজার ব্যাপারে করে নাই আল্লাহ বলছেন যে তারা চতুষ্প জন্ত্র মতো চতুষ্প জন্তুর মতো শুধু তাই নয় আর একটু বাড়ি আল্লাহ বলতেন হুম এমন কি তার চাইতেও তারা চাইতেও তারা বিভ্রান্ত ছিল তারপর হুম হুমুল গ আর তোমরা শুনে রাখো তারাই হচ্ছে গাফিল উদাসীন তাকলে একমাত্র তারাই ছিল তারাই গাফিল ছিল এ ব্যাপারে আর এজন্যই আমি আল্লাহ সুবাহ কেমতের দিন তাদেরকে জাহান নামে দেব এই দিন এবং মানুষ এই দুই জাতির বহু লোককে আমি কেয়ামতের ময়দান আল্লাহ তাদের স্থান হবে তাহলে এই আয়াত থেকে আমরা পেলাম কোরআন শিক্ষা না করার পরিণতি হচ্ছে আপনি গাফিলদের অন্তর্ভুক্ত হবে এবং আপনি চতুষ্প জন্তুর চাইতে আরো খারাপ হবে একমাত্র আল্লাহ সুবহান ওতালার পাঠানো যেই সত্য কথাগুলো ছিল সেগুলোকে শুধু শিক্ষা না করার কারণে পঞ্চম যেই কারণ হচ্ছে পাঁচ নম্বর যেই কারণ আল্লাহ সুমান ওতালা রাসুলকে বলে দিয়েছেন ইনকুলা দিকরুল্লেকেওয়ালি কাওমিক আপনার জন্য এবং আপনার কওমের জন্য আমি আল্লাহ এই উপদেশ স্বরূপ প্রেরণ করেছি শুধু তো এটা প্রেরণ করেছি তাই নয় অচিরে কামতের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে জিজ্ঞাসা করবো তোমার কৌমের জন্য এবং তোমার জন্য যেই কোরআন আমি পাঠিয়েছি এই কি তোমরা পড়েছ কি না এই কোরআনের কথাগুলোকে হাদিসের কথাগুলোকে তুমি সমর্থন করেছ কিনা আমি আল্লাহ আলমিন জিজ্ঞাসা করব ক্যামতের ময়দানে তোমাদেরকে এই কোরআন অনুযায়ী তোমাদের জীবনকে তোমরা পরিচালিত করেছ কিনা তাহলে দেখা যাচ্ছে কোরআন পাঠিয়েছেন আর এটা আসার পরে আপনি গাফিল তাকলেন এটাকে পড়লেন না জানলেন না সমর্থন করলেন না এর কথাগুলোকে আজ থেকে যাচ্ছে এই কোরআনের কথাগুলোকে মানুষের কাছে যেই সময় উপস্থাপন করা হয় তখনই তারা এই কোরআন থেকে মুখ ফুরিয়ে নেয় যে ওই আকিদার ব্যাপারই বলেন যদি কোরআন থেকে উদ্ধৃতি দেওয়া হয় সে সেটা গ্রহণ করে না কিন্তু তার এই আকিদা হিন্দু ধর্মের সঙ্গে যে মিলে যাচ্ছে সে ব্যাপারে সে উদাসীন এমন অনেক বিষয় আছে এমন অনেক বিষয় আছে কোরআন থেকে বলার পরেও না আগে যেটা করেছি সেটা ছাড়তে পারবো না বাপ দাদা যেটা করেছে সেটা সারা যাবে আর আল্লাহ বলছেন তোমার এবং তোমার কৌমের জন্য উন্মতের জন্য এই আমি আল্লাহ রব্বুল আল আমিন উপদেশ স্বরূপ প্রেরণ করেছি আর আমরা উপদেশ দেই আর কিছু মানুষ আছে মুসলিম কিন্তু কোরআনের উদ্ধৃতি দিলে তাদের শ্রবণ শক্তিতে সেটা কুলায় না তাই পাঁচ নম্বর কারণ হচ্ছে খুব হুশিয়ার হয়ে যান প্রিয় ভাইয়েরা আল্লাহ রব্বুল আমি রসুলকে বলে দিয়েছেন যে এই আয়াত দ্বারা যে সতর্ক হয়ে যাও উপদেশ গ্রহণ করো কোরআন থেকে তুমি মোহাম্মদ উল্লাসুল্লাহ সাল্লাল্লাহ রিসলা তুলামের কাছে কোরান আমি পাঠিয়েছি এ ব্যাপারে তোমরা জিজ্ঞাসিত হবে এটাকে সঠিক ব্যবহার করেছো কিনা এটার থেকে সঠিক সত্য কথাগুলোকে নিয়েছো কিনা সে ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসিত করা জিজ্ঞাসা করা হবে তোমরা জিজ্ঞাসিত হবে সাবধান এটা হচ্ছে পাঁচ নাম্বার কোরান শিক্ষা না করা পরিণতি তারপর ছয় নম্বর যে কারণ হচ্ছেন আল্লাহ হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন সই মুসলিমের হাদিস আল্লাহ রসুল বলছেন এই কোরআন কেয়ামতের ময়দানে যারা এটাকে গ্রহণ করেছে তাদের পক্ষে দলিল হবে এটা যারা গ্রহণ করে নাই তাদের বিপক্ষে এটা যাবে এই জন্য আল্লাহ রসুল বলছেন আল আল কোরআন এই কোরআন তোমার জন্য হয় দলিল হবে আলে অথবা তোমার বিপক্ষে যাবে এখন পক্ষে আনার জন্য আপনাকে এটা অধ্যয়ন করতে হবে পড়াশোনা করতে হবে আর অজুহাত দেখালে অনেকেই অজুহাত দেখান অনেকেই বলেন যে কোরআন তো আমাদের জন্য না এটা অনেক শোনা যায় আমি আপনার হাফিজি পড়ার সময় হিপস করার সময় থেকেই এটা শুনে আসছি যে কোরআন এটা আমাদের বিষয় না এই আমাদের বিষয় না আর এটা শুধু সাধারণ মানুষের কাছ কাছ থেকে থেকে নয় শুনতে হয় যে কোরআন পড়লে তুমি বুঝবে না কোরআনে একটা অনুবাদ তার হাতে তুলে দিলে সে মনে করে যে এটা তাদের অনুবাদ আশ্চর্য ব্যাপার কোরআন আমাদের অনুবাদ আমারটা না নিয়ে তুমি বাজার থেকে অন্যটা নিয়ে পড়ো তারপরেও তোমাকে পড়তে হবে এই কোরআন তারপরেও তোমাকে পড়তে হবে তারপর এই যে অজোহাজগুলো অজোহাতগুলো মানুষ দেয় এরা কি কোরানের আয়াতগুলো পড়ে না আল্লাহ সুবায়না আল্লাহ কোরআন পড়ার ব্যাপারে বলেছেন এ কোরআ বিস্মি প্রথম আয়াত যেটা রাসুলের এর কাছে প্রেরণ করা হয়েছে পাঠানো হয়েছে যে তুমি পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এটা একটা দলিল এটাই হচ্ছে কোরআন পড়ার প্রথম দলিল যে প্রথমেই এই কোরআনকে পড়তে হবে তারপরে আরো দলিল রয়েছে আল্লাহ সুবান তারা বলছেন আগে জানো যে তোমার এক আল্লাহ সারা সত্য কোন নেই তাহলে জানতে হবে এই কোরআন সম্পর্কে তারপর এমনকি শুধু তা নয় আল্লাহ আরো বিশদভাবে বলেছেন আল্লাহ জি বিল কালাম আল্লাহ তোমাদেরকে কলম দ্বারা শিক্ষা দিয়েছেন তাহলে আপনি কি রূপে বলেন কিভাবে বলেন যে কোরআন শিক্ষা আপনার জন্য দরকার না এটা ফর্জ না এটা শুধু আলিমদের জন্য তারাই বুঝবে এই অজুহাত দিয়ে আপনি বাঁচতে পারবেন না এমনকি কোরান তিলাওতের ব্যাপারেও তাগিতে এসেছে আল্লাহ সোমান ও তার বলে তিলিল কোরআন তার তিলা সুস্পষ্টভাবে সুন্দর করে এই কোরানকে তুমি পড়ো এই বয়ান এই বক্তব্য তাদের জন্য যারা এই কোরান থেকে গা তার রুটিনের মধ্যে প্রতিদিনের রুটিনের মধ্যে কোরানের একটা আয়াত নাই একটা আয়াতও নাই কিন্তু দুনিয়ার যত জ্ঞান রয়েছে সেগুলি সে করছে অথচ সে মুসলিম দাবি করছে তার ছেলে এবং মেয়ের জন্য সন্তানের জন্য কেমন মুসলিম তার ছেলে সন্তানের জন্য সে গানের মাস্টার রাখতে পারে কিন্তু কোরআন শিক্ষা করার মাস্টার রাখতে পারে না এটাই হচ্ছে দুর্ভাগ্য আমাদের তারপর আল্লাহ সুবাহ আরো বলছেন যে কোরআন বুজার ব্যাপারে বলেছেন আল্লাহ আল্লাহ বলেছেন আফাল্লাই ইয়াতাদাব্বারুন আলকুরআন ইকুরআন সম্পর্কে কি তোমরা চিন্তা গবেষণা করনা আলা কুলুবিহিম আত্বালুহা এবং তোমাদের অন্তরটা কি তালাবদ্ধ হয়ে গেছে এটা কি তালা মেরে দিয়েছো যে কুরআন সম্পর্কে তোমরা চিন্তা গবেষণা করনা দেখেন আল্লাহ সুবহান কত সুন্দর উদ্বুদ্ধ করছেন আয়াত দিয়ে যে আমরা কুরআন তেলাওয়াত করব আর আমরা বলছি যে কোরআন এটা আমাদের জন্য নয় তাই আসুন সাত নম্বর কারণ হচ্ছে এই কোরআন কোরআন বহনকারীর জন্য কেয়ামতের দিন সুপারিশকারী হিসাবে কেয়ামতের ময়দানে উঠবে এটা সাত নম্বর কারণ আপনি যদি কোরআন পড়েন না তাহলে এটা আপনার জন্য সুপারিশ করবে না আল্লাহ রসুল বলতেন ইবনে হিব্বানের একশো চব্বিশ নং হাদিস রসুল বলছেন আল কুরআন মুসাফাউন কুরআন সুপারিশকারী আর বলছেন ওয়ামা হিল্লুম মুসদ্দাকুন এমন কি এই তার তার যে সুপারিশ করাটা সেটা গ্রহণযোগ্য আল্লাহ সুবাহ তালা গ্রহণ করবেন এটাকে কার জন্য আলোচনা করছেন কার জন্য সে সুপারিশ করবে ম্যান যা আলাহু ইমাম আহু আদার ইলাল জান্না সুবাহান আল্লাহ আল্লাহর রসুল বলছেন যে ব্যক্তি এই কোরআনকে তার সামনে রেখে সামনে রাখবে রেখে সে এটাকে অনুসরণ করবে এটা কথাকে সে অনুসরণ করবে তার জন্য হবে এটা কি সুপারিশকারী গ্রহণ করা হবে তারপর এমন কি এই কোরআন সামনে রেখে অনুসরণ কারণে অনুসরণ করার কারণে তাকে সে এই কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে সুবাহান আল্লাহ দেখেন এখানে কিন্তু সুক্ক বিষয় রয়েছে কুরআন অনুসরণের কথা বলা হয়েছে তারপর বলতেন আল্লাহ রাসূল মান যা খালফা জাহরি সাকহু ইলান্নার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি এ কুরআন সামনে নারে কে তার পাশটাতে রাখবে তার পিছনে রেখে দেবে এটা কোরান এটা এক এই যুগে আর এটা চলবে না এটা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সালামের চোদ্দশো বছর আগে অনেককে কথা বলতে শোনা যায় যে চোদ্দশো বছর আগে কোরআন কার্যকর ছিল এই যুগে সেটা ব্যাকটেট হয়ে গেছে মুসলিমদের কাছ থেকে এই কথাগুলো আসছে কিন্তু আল্লাহ রসুল বলছেন যে কোরআনকে যারা পেছনে রেখে দেবে হুশিয়ারি দিচ্ছেন আল্লাহ রসুল নার। এই কোরআন তাকে জাহান নামে নিয়ে যাবে এটা হচ্ছে সাত নম্বর কারণ শুনে রাখুন আপনি নিশ্চিত আল্লাহ এবং রসুলের কথা অনুযায়ী বার্তা অনুযায়ী আপনি কোথায় আছেন আট নম্বর কারণ হচ্ছে এই কোরআন যদি আপনি ভালোভাবে পড়েন অধ্যায়ন করেন এবং বুঝেন তাহলে আপনি কবরের যে তিনটি প্রশ্ন আছে এই তিনটি প্রশ্নের জবাব দিতে পারবে যেমন তিনটি প্রশ্ন করার পর কবরের মধ্যে ফেরেশতারা যেই সময় এসে আপনাকে আপনার রব সম্পর্কে জিজ্ঞাসা করবে রাসুল সম্পর্কে জিজ্ঞাসা করবে এবং আপনার দিন সম্পর্কে জিজ্ঞাসা করবে তখন যারা উত্তরটা দিতে পারবে তাদেরকে ফেরেশতারা বলবেন দুজন ফেরেস্তা বললেন ফাইয়া কবরে তারা প্রশ্ন করবে তাদেরকে কিভাবে তুমি এই উত্তরটা দিতে পারলে এই উত্তরটা কিভাবে দিতে পারলে তখন তারা বলবে ফেরেশতারা আ হ্যাঁ ফেরেস্তরা বলার পরে তার তাদের কাছ থেকে উত্তর আসবে যারা উত্তর দিয়েছে ফাইয়া কুলু ফিত্লাহ তারা বলবে যে আমরা তো আল্লাহর পাটানু কিতাব পড়েছিলাম সেই জন্য দিতে পেরেছি সুহান তারপর বলবে শুধু কিতাব পড়েছি সেটা না বলবে এই কিতাবের উপর যা এই কিতাবে আসছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের হাদিসে এসেছে সেটার উপরে আমরা ইমান এনেছিলাম বিশ্বাস করেছিলাম সুবাহ আল্লাহ কয়টা পাইলেন দুইটা একটা কিতাব পড়েছে দ্বিতীয় নম্বরে বলবে এই কিতাবগুলোর উপরে আমরা বিশ্বাস করেছিলাম তারপর বলবে বলবেলিক এবং এই কোরআন আমাদেরকে যা দিয়েছে আমরা সত্য বলে জেনেছি এবং এটাকে সমর্থন করেছি সুবাহ আল্লাহ তারা বলবে যে উত্তর দেওয়ার কারণে দেখেন তিনটা জিনিস কাজ করছে তিনটা জিনিসের কাজ হয়ে যাচ্ছে কোরআন তিলাওত করার কারণে কোরআন বোঝার কারণে বলবে যে কোরআনকে আমরা সত্য বলে জেনেছি আর সত্য জিনিসটা যে সময় আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে সাথে সাথে আমরা এটাকে কি করেছি সমর্থন করেছি সেই জন্যই আজ আমাদের প্রশ্নের উত্তরগুলো সহজ হয়ে গেছে তাহলে কবরের প্রশ্নের উত্তর সহজ করার জন্য আপনাকে কোরআন এবং হাতিসের কথাগুলো সমর্থন করতেই হবে এবং যেই সময় আপনার সামনে কোরআনের উদ্ধৃতি দিয়ে কথা বলা হবে তখন আপনাকে মেনে নিতেই হবে বিশ্বাস করতেই হবে আপনার আপনার কোনো নৌগতির গতিকে রাখা সম্ভব নয় এমন কি কোরআন তারা বলেছে বলবে কি তু বল্ল আমরা এই আল্লাহর পাঠানু কিতাবকে পড়েছিলাম তাহলে কবর আট নম্বর যে কারণ সেটি হচ্ছে আপনি কোরআনকে এ পড়তে হবে কেন কবরের ওই প্রশ্নগুলোর সঠিক জবাব দেওয়ার জন্য নয় নম্বর কারণ হচ্ছে এই আল্লাহ সর্ব উৎকৃষ্ট গ্রন্থ করেছেন এর চাইতে দুনিয়ার কোন গ্রন্থ এত দামি নয় যে দামি আল্লাহ সুবাহ দামি একটা কিতাব এই মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলী সালাতামের মাধ্যমে আমাদের কাছে পাঠানো হয়েছে আল্লাহ বলেছেন এমন একটি কিতাব জালিকাল কিতাবুল আর তার মধ্যে কোনো সন্দেহ নেই হুদাল্লিল মুতাপিন আর এটা হচ্ছে তাদের জন্য পথ প্রদর্শক যারা আল্লাহ রব্বুল আলমিনকে বয় করে আল্লাহকে যারা বয় করে হুদাল্লিল মুতাকিন আল্লাহকে যারা বয় করে তাদের জন্য এটা হচ্ছে পদ প্রদর্শক তারপর রাসূল বলছেন যে এ কোরানটা হচ্ছে পাইন না খাইরুল হাদিস কিতাবুল্লাহ এটা এমন একটা গ্রন্থ এটা হচ্ছে শ্রেষ্ঠ গ্রন্থ কোনটি কিতাবুল্লাহ আল্লাহর প্রেরিত এই কিতাবটি শ্রেষ্ঠ আর কোন শ্রেষ্ঠ কিতাব নেই তারপর আল্লাহ রসুল বলছেন ওয়াখাইরুল হাদি হাদি সর্বোত্তম শ্রেষ্ঠ হেদায়েত হচ্ছে মোহাম্মদুল রসুল উল্লাহ সল্লু আলিহি দেওয়া হেদায়েত রাসূলের দেয়া হেদায়েত হচ্ছে সর্বশ্রেষ্ঠ দ্বিতীয় নম্বর দাব পেলেন আপনি এই হাদিসগুলা থেকে অনেক কিছু বুঝার আছে হেদায়েত কি আমরা যদি প্রচলিত একটা আমল সবার সামনে দাঁড় করাই আর মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ সালাম থেকে প্রমাণিত একটি আমলকে সমাজের সামনে দাঁড় করাই কোনটা বেশি প্রাধান্য পাবে যেটা করে এসেছি সেটা যে আমরা এতদিন ধরে কি ভুল করে এসেছি এটা তো আমরা দলিল আছে দলিল আছে তো দলিল দেখান তখন আর দেখাতে পারবে না কিন্তু রাসুল সোল্ল্লা দেখানো একটা পন্তা পদ্ধতি যেই সময় দেওয়া হয় সেটাকে সর্বোৎকৃষ্ট বলা হয় না তারপর আল্লাহ রসুল বলছেন আর তোমরা নিকৃষ্ট যে কাজগুলো সেটা সম্পর্কে আমি রাসুল তোমাদেরকে জানাচ্ছি যে নিকৃষ্ট জিনিস হচ্ছে দিনের মধ্যে আমার পাঠ আমার দেওয়া মোহাম্মদ রসুল আমি মোহাম্মদ যেই দিন দিয়েছি এই দিনের মধ্যে নতুন কোনো জিনিস তোমরা আবিষ্কার করলে এই কাজটা তোমাদের জন্য সবচাইতে নিকৃষ্ট কাজ তারপর আল্লাহ রসুল বলছেন অকুল্লু বিদাতিন দলালা আর যেই নতুন জিনিস তুমি তৈয়ার করলে জেনে রাখো এর যাই করো না কেন একটা দুইটা তিনটা পঞ্চাশটা একশোটা যাই করো না কেন কুল্লু বিদাতিন দলালা এই নতুন নিকৃষ্ট কাজটি হচ্ছে ভ্রষ্টতা আর এই ভ্রষ্টতা অকুল্লু দলালা তিন পিন্নার আর প্রত্যেক ব্রষ্ট কাজের জন্য তার পরিণতি হচ্ছে তোমার এই ভ্রষ্ট কাজ করার কারণে তার পরিণত হবে পরিণতি হবে তোমার না। তাহলে এই কোরআন এমন একটা বাণী যেটা আমাদের কি সর্বোচ্চ করতে হবে এটা আমাদেরকে বুঝতে হবে এবং এই কোরআন অনুযায়ী আমাদেরকে কোরআনের অনুসরণ করতে হবে আল্লাহ সুবাহিন আমাদেরকে তৌফিক দান করেন এই কোরান আন বুজার পড়ার এবং বিশদ জ্ঞান অর্জন করা তৌফিক দান করেন আকুল আকৌ হাজা হ্যাঁ আস্তক ফিরুল আলি ওয়ালাইকুম ওলিসা ঈদুল মুসলিমই আলহামদুলিল্লাহ দা অস্লে তু অসলে মো আলে মল্লে সম্মানিত মুসলিমানী করাম খুব সংক্ষেপে যেহেতু কোরান আমাদের জন্য পড়া অতীব জরুরি আমাদের জন্যই প্রতিদিনের রুটিনের মধ্যে কোরআনের কয়টা আয়াত আমরা পড়লাম সেটা আমাদেরকে দেখতে হবে আর শিক্ষার্থী যারা আছে। তারাও এ ব্যাপারে মনোযোগ দিতে হবে যে কোরআন পড়ার মধ্যে অনেক গুরুত্ব রয়েছে গুরুত্ব হচ্ছে আল্লাহ রসুল বলছেন খাই বুখারির হাদিস যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে আর কি সর্বোত্তম হতে চান আপনি আল্লাহ যেখানে আপনাকে জানাচ্ছেন সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে কোরআন আল্লামা এবং এই কোরআন শিক্ষা অর্জনের পর সেটাকে অন্যজনকে শিক্ষা দেয় তাহলে আপনার শিক্ষা প্রথমে করতে হবে এবং পরে আপনি এটা শিক্ষা দিতে হবে বসে থাকলেও চলবে না আপনি শিক্ষা দিবেন অন্যদেরকে এটা হচ্ছে একটা কোরআন পড়ার একটা সর্বোত্তম আল্লাহ সুবাহন তালার কাছ থেকে পাওয়া একটা সবাবের এর বিষয় যে কোরআন শিক্ষা করা করলেই আপনি এর গুরুত্ব হচ্ছে এটা যে আপনার সম্মান আল্লাহ বৃদ্ধি করবেন এবং আপনি সর্বোত্তম হতে পারবেন তারপর আরেকটি বিষয় আল্লাহ রসুল বলেছেন যে কেয়ামতের দিন এই কোরআন পাটকারী যারা থাকবে তাদের জন্য এই কোরআন কেয়ামতের দিন আল্লাহর কাছে গিয়ে বলবে ইয়া রব হাল্লিহি পায়ুল বাসু তাজাল কারামা হে রব আপনি এই কোরআনের তারক বাহক যে এটা পড়েছে অধ্যয়ন করেছে তাকে আপনি তার শরীরের মধ্যে অলঙ্কার পরিয়ে দিন সম্মানের পোশাকগুলো পরিয়ে দিন তখন কি করবে আল্লাহ কি করবেন তাকে সম্মানের মর্যাদার মুকুট তার মধ্যে ওই যে মুকুট পরিয়ে দিবেন অলঙ্কার দিয়ে মটুক পরিয়ে দিবেন সম্মানের মুকুট সুবহান আল্লাহ তাহলে এটা পেতে হলে আপনাকে কোরআন পড়তে হবে তারপর আল্লাহ্লাহুসাললাম বলছেন যে কোরান শুধু বাহকের জন্য এটাই করবে না বরঞ্চ সে আরো বলবে এরপরের দ্বিতীয় দাপটা বলবে বলবে হে ইয়ারব জিত হু উল্লাতি আল্লাহ একটা তো দিছেন এখানে আরেকটা আপনার কাছে আমার আরজ। আপনি ই আপনি তাকে সম্মানের পোশাক পরিয়ে দিন তখন তাকে যে পোশাক আছে তাকে সম্মানের পোশাক মর্যাদার পোশাক পরিয়ে দেওয়া হবে পাইলেন কয়টা দুইটা একটা সুসজ্জিত মুকুট সম্মানের আর একটা সম্মানের পোশাক তখন আবার আবার কোরআন বলবে বাহকের জন্য সুপারিশ করবে সে আল্লাহ সুম্মাইয়ার দ আল্লাহ এই কোরআনের বাহকের জন্য আপনি তার প্রতি সন্তুষ্ট হন আল্লাহ সুবাহ তখন ওই বান্দার প্রতি

একটি করে সব মর্যাদা তোমার জন্য বাড়িয়ে দিবেন সোহান আল্লাহ তাহলে কেমতের ময়দানে এই তিনটি সুযোগ আমরা পাবো যে আল্লাহ সুবহান এই কোরআন আমাদের জন্য গিয়ে আল্লাহর কাছে চাইবে তাহলে কোরআন আমাদের অধ্যয়ন করতে হবে এবং নিয়মিত যে জিগিরগুলো আছে সেগুলো আমাদেরকে মুখস্ত করতে হবে তারপর আল্লাহর রসুস্লা দুই নম্বর তিন নম্বর যে হাদিস এই হাদিসে বলছেন যে আলমাহিদু বিল কোরআন কোরআনের অভিজ্ঞ ব্যক্তি যারা দক্ষ থাকবে কোরআন পড়তে পারবে এবং কোরআন বুঝবে এ কারামাল কেয়ামতের দিন আল্লাহ তাকে এই দক্ষ ব্যক্তিকে পাটে দক্ষ ব্যক্তিকে আল্লাহ সুবাহ সম্মানিত লিখিত ফেরেস্তা যারা আছে তাদের এর সাথী করে দেবেন সুবাহ তাদের সাথী হওয়ার সুযোগ পাচ্ছেন আপনি কোরআন এবং বোঝার কারণে

আটকে আটকে করবে এজন্য তাদেরকে একটা হরপ পড়ার কারণে দুটি নেকি বলন দেওয়া হবে সুবাহ আল্লাহ বারে দুইটি কারণে এটা মেশকাতের দুই হাজার দশ নং হাদিস চতুর্থ নম্বর যে হাদিস কোরআন ব্যাপারে কোরআনের ফজিলত এগুলো আল্লাহ রস্লাতাম বলছেন এন হার হারফান কিতাব আল্লাহ দেখেন এখানে শুধু কিতাব এখানে বুখারি খতমের কথা আসে নাই বুখারি খতম করার জন্য বলা হয়নি কিতাব বলা হয়েছে এখানে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে কিতাব আল্লাহর কিতাব আর আল্লাহর কিতাব কি আল কোরআন আল্লাহ রসুসালাম বলছেন আল্লাহর কিতাবের একটি হরফ যদি কেউ পড়ে হাসানাতুন ওয়াল হাসানা বিয়াশ্রী আমসা আলিহা তার জন্য এই একটি হরফ পড়ার কারণে দশটি নেকি আল্লাহ সুবাহ তালা তার আমল নামার মধ্যে দিয়ে দেবেন সুবাহ আল্লাহ তারপর বলছেন লাপুলু আমি রসুল বলছি না যে আলিফ হরফ আলিফ একটা হরফ অথবা লাম একটা হরফ আল্লাহ রাসুল বলছেন মিম একটা হরফ অ আমি একসাথে বলছি না যে এটি একটি শব্দ বলছি না বরঞ্চ লাম একটি হরফ এটার জন্য আলিফটা পড়ার কারণে দশটা নে লাম পড়ার কারণে দশটা নে এবং মিম পড়ার কারণে দশটা নে কি আলাহ সুবান আউতা আলাহ বান্দার আমুল নামার মধ্যে দিয়ে দিবেন এটা মিশকাতে দুই হাজার চৌত্রিশ নং হাজিস তারপর কোরান পাঠের আরও ফজিলত হচ্ছে গুরুত্ব হচ্ছে কোরান সম্পড়ার ব্যাপারে রাসুল উদ্বুদ্ধ করেছেন রাসুল বলে কাল রাসুলহসলাম আহ এ কোরাউল কোরান এ কোরআনকে তোমরা পড়ো কেন পড়বে নিশ্চয় এই কোরআনটি ক্যামতের ময়দানে কোরআন পাঠকারীর জন্য সে সুপারিশকারী হিসাবে ক্যামতের ময়দানে অবির্ভূত হবে আবির্ভূত হবে আসবে সেই দিন যে পাঠ করেছে তার জন্য সুপারিশ করার জন্য তাহলে দেখা যাচ্ছে রাসূল উদ্বুদ্ধ করছে করছেন সেই মুসলিমের এক হাজার নয়শো দশ নং হাদিস আল্লাহ রসুল বলছেন যে কোরআন করো পড়ো তাহলে কি হবে এই পাটকারীর জন্য কেয়ামতের ময়দানে সেটা সুপারিশকারী হিসাবে তোমাদের কাছে চলে যাবে তাহলে এই কোরান আমাদেরকে এ জানতে হবে এবং এই কোরান আন অনুযায়ী আমাদেরকে এ চলতে হবে অনুসরণ করতে হবে আল্লাহ সুবহান হওয়া তা যেন। আমাদেরকে এ কোরআন পড়ার বুঝার এবং তার অনুসরণ করার তৌফিক দান করেন আল্লাহুম্মা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রাব্বি কামা রাব্বায়ানি সগীরা রাব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب آخر دعوانا أن الحمد لله رب العالمين فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون أقيموا الصلاة